ও ভাই এত বড়ো দানবটাকে আমরা মেরে দিছি ও ভাই ও শিট কাইজ দেখো কিভাবে মরে গেল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে এপিসোড আজকে আমরা হেড গেম খেলবো আর এই গেমটা যারা জানো না তাদেরকে বলতেছি ভাই এখানে একটা বিশাল দানব আছে যার হচ্ছে মাথাটা সাইরেনের আর ভাই মানে অন্যরকম ভয় লাগে যখন ও সামনে চলে আসে তো আজকের গেমটা অনেক সাসপেন্সে ভরা গেম হবে সো গাইজ চলো গেমটা শুরু করি আর যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে না কারণ এই ধরনের ইন্টারেস্টিং গেম আমি সব সময় তোমাদের জন্য খেলে থাকি অল রাইট গাইজ গেমটা শুরুতে আমি কোনো একটা রাস্তায় আটকা পড়ছি কারণ আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তো আচ্ছা নষ্ট হয়নি এখানে হচ্ছে ফুয়েলটা শেষ হয়ে গেছে তো চলো আর এখানে কী যেন পড়েছিলো ভাই চলো ওটা নিতে হবে আর আমার হাতে যে টর্চ লাইটটা সেই টর্চ লাইটটা কিন্তু হাত দিয়ে প্রেস করে করে চার্জ দিতে হয় তো এখানে কোনো ব্যাটারি ট্যাটারি লাগবে না চার্জটা শেষ হলে আমরা হাত দিয়ে চার্জ দিতে পারবো আর এখানে আমার গাড়ির মধ্যে ফুয়েল শেষ হয়ে গেছে তো প্রথমে আমাকে ফুয়েল স্টেশন খুঁজতে হবে আর ভাই এই জায়গার ওয়েদারটা ভাই এতটাই খারাপ দূরের কিছুই দেখা যাচ্ছে না একদম রাত মানে মাঝরাতে আমরা আটকা পড়ছি তো ভাই আচ্ছা এখানে কী যেন পড়েছিলো এটা নিয়ে আগে আচ্ছা এটা হলো কন্ট্রোলগুলো সব এখানে লেখা ছিল তো চলো গাইজ আমরা এখন সামনের দিকে যাই সামনে দেখো একটা লাইট পোস্ট দেখতে পারতেছি আর আমি আশেপাশে কেন দেখতেছি কারণ হচ্ছে ভাই দূর দূরান্ত থেকে কি জানো মানে অনেক ধরনের আওয়াজ আসতেছে আমার কাজ শিংড়ে উঠতেছে তো যাই হোক এখানে লাইট পোস্ট একটা দেখলাম তো এখানে যেতে হবে ভাই আমি এখানে এখানে দাঁড়ায় থাকি কোনো লাভ নাই কোনো না কোনো কিছু করতেই হবে তো তো গাইস চলো আমরা সামনে যাই আর ভাই এই গাছটা সে ভাই কিছু আসে নাকি আমি একটু দেখে নেই আমার ভাই লিটারেলি অনেক ভয় লাগতেছে তো আচ্ছা এটা কি গ্যাস স্টপ ও খেয়ে তো এখানে গ্যাসের স্টপ আছে সামনেই দেখা যাচ্ছে চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে সামনেই আছে তো গাইস দেখো আমরা কিন্তু গ্যাস স্টোভের একটু সামনেই আসি তো চলো আমরা যাই অল আর এখানে ভাই অনেক ভয়ানক সাউন্ড হচ্ছে আর আমি সাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রেখে দিছি ওইটা কম করিনি কারণ তোমরা হেডফোন দিয়ে বা এমনিতেও তোমরা শুনতে পারবে ভালো করে আর যদি আমি একটু কমাই দিই তাহলে কিন্তু সাসপেন্সটা তোমরা পাবা না ওরে ভাই এখানে ওরে এখানে গাড়ি দেখ কতগুলো গাড়ি ভাই এখানে যে অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট হয়েছে সব গাড়িগুলো এখানে ফেলে রেখে চলে গেছে তো যাই হোক এখানে দেখো গ্যাস স্টেশনটা আমরা পেয়ে গেলাম অল বাট গাইস আমার কাছে এমন কিছু নাই যেটাতে আমরা তেল নিতে পারবো তো এখানে জার্কিন বা বোতল টাইপের কিছু খুঁজতে হবে যাতে আমরা তেল নিতে পারবো বাট এখানে তো ভাই কিছুই নাই শুধু তেলের পাম্পগুলো আছে আর হচ্ছে এখানে তেমন কিছুই নেই ভাই আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না আচ্ছা এখানে ও ভাই ম্যাপ পেয়ে গেছি অল রাইট তো চারটা জায়গা আছে একটা পাওয়ার হাউস আর একটা হচ্ছে টুল হাউস আর এই যে গ্যাস স্টেশন মানে তিন চারটা জায়গা আছে চারটা জায়গায় আমাদের কাজ আছে ভাই তো এখানে পাওয়ার কাট করা আছে পাওয়ারগুলো অফ করা আছে পাওয়ারটাও আমাদেরকে দিতে হবে পাওয়ার হাউস থেকে আর এখানে কি পাইলাম আচ্ছা একটা নোট পাইলাম তো যাই হোক গাইজ আচ্ছা ভাই আমি সাউন্ড পাচ্ছি সাইরান হেড কি এসে গেছে নাকি ভাই ও শীত ও সিট সিট সি সাইরেন হেড ও ভাই তো এভাবেই প্রথমবার আমরা দেখতে পারলাম সাইরেন হেডকে ও খেয়ে তো আশেপাশেই ঘোরাফেরা করতেছে সাইরেন হেড এখানে ভাই একটা চশমা পাইলাম আর এখানে ক্যান রাখা ছিল ওইগুলো আমার কোনো কাজের না আচ্ছা চলো আমরা এখন কাজের জিনিসগুলো খুঁজবো তো ভাই দেরি করা যাবে না আর কোনো জায়গায় থামা যাবে না কারণ সাইরেন হেড কিন্তু দূর থেকেও দেখতে পারে অল রাইট তো ভাই আশেপাশে সাইরেন হেড আছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমাকে দেখে ফেলছে ভাই আমি আওয়াজ পাচ্ছি আরে ভাগ 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 ও ভাই এখান থেকে ও ভাগ ও ফেলছে ও কাইজ একবার মেরে দিল সাইডেন অল রাইট গাইজ আমরা আবার সেই জায়গায় আসলাম যেখানে আমাদেরকে সাইডেন হেড ধরে ফেলছিল তো চলো আমরা এখন যাব একটা পরিত্যক্ত জায়গায় যেখানে এখন আর কেউ থাকে না আগে মানুষ ছিল আমার মনে হয় ভাই সাইডেন হেড সবাইকে মেরে টেরে ফেলছে সো ওইখান থেকে আমরা অনেক কিছু পেতে পারি ওরে ভাই এসে গেছি দেখো সামনে ওই জায়গাটা যেই জায়গার কথা বলেছিলাম তো এখানে দেখো সব মানুষকে মেরে টেরে ফেলছে আচ্ছা আমি একটা টেপ পাইলাম আর এখানে আমি কাটার পাবো আর হচ্ছে একটা চাবি পেতে পারি যেই চাবি দিয়ে একটা রুম আনলক করতে পারবো আর ওই রুমের ভিতরে অনেক টুলস পাবো আমরা তো এখানে চলো আরও জিনিস খুঁজি আচ্ছা এখানে একটা নজেল পাইলাম এই নজেলটা আমাদের দরকার পড়বে ওকে সো চলো সামনে যাই আচ্ছা ভাই আমি চাবিটা পাচ্ছি না কেন চাবিটা না পেলে তো আমি ওই রুমটাতে ঢুকতে পারবো না আর ওই রুমটাতে ঢুকতে না পারলে পাওয়ার হাউস কিন্তু আনলক করতে পারবো না ওকে আচ্ছা এই যে দেখো ভাই এখানে মানুষ একটা মারা গেছে ও ভাই এখানে সাইরেন একে মেরে ফেলছে আমার মনে হয় তো ওর কাছ থেকে চাবিটা পাইলাম ওর হাতে চাবিটা ছিল তো চাবিটা নিলাম এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে কারণ আর কোনো কাজ নাই এই জায়গায় কিন্তু ভাই সাইরেন হেডে আমি শান পাচ্ছি ও ভাই সাইরেন হেড সাইরেন হেঁটে ভাগ 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 ওরে ভাগ 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 ওরে ভাই ভাগ 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 ও রে ভাই দেখো সাইরেন হেড আমার পিছনেই পড়ে গেছিলো আমি জাস্ট মানে চান বাসায় পালাইছি ওকে সো দেখো আমরা এক জায়গায় লুকায় আছি আচ্ছা চলো সাইরেন চলে গেছে আমরা এখন যাবো আর এখানে আর চশমা তো চশমা নিয়ে কোনো লাভ নেই তো চলো আমরা এখন জঙ্গলের সাইড দিয়ে আমরা ওই রুমটাতে যাবো যেই রুমের কথা বলেছিলাম আর সেই রুমটা থেকে আমরা আরও কিছু জিনিস পাবো যেগুলো আমাদের প্রয়োজন পড়বে তো চলো আর এখানে সাবধানে যেতে হবে ভাই আমি আর ধরা পড়তে চাই না সাইডেন হেডেড ও ভাই সাইডেন হেড ও শিট আমি জাস্ট লিটারলি অনেক ভয় পেয়ে গেছি আচ্ছা গাইস চলো আমরা আবার ওইখান থেকে গেমটা রিস্টার্ট করছি আচ্ছা আমার কাছে দেখো অনেকগুলো জিনিস আছে কিন্তু আমার এখনও প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখনও পাই ভাই তো চলো কাইজ আমরা তাড়াতাড়ি করে ওই রুমটার মধ্যে যাবো আর টুলসগুলো নিব আর নেওয়ার পর পাওয়ারটা অন করে দিতে হবে ওকে সো দেখো আমি লোকেশন পেয়ে গেছি ওই রুমটার এখন ওই লোকেশন হিসাবে আমরা যদি যাই তাহলে ওই রুমটাতে যেতে পারবো অল তো আমি কাছাকাছি চলে আসছি ও ভাই আচ্ছা আমরা চলে আসছি আর টাইম লাগবে না তো গাইজ দেখো এখানে আমরা ঢুকতে পারলাম কারণ আমার কাছে অলরেডি চাবি ছিল ওকে ওরে ভাই এটা কী রে ও একজনকে মেরে ফেলছে ভাই সাইডেন হেড সবাইকে মেরে ফেলছে এই জায়গায় যে যে ছিল সবাইকে মেরে ফেলছে আর এখানে দেখো কাটার পাইছি এই কাটারটা আমাদের প্রয়োজন পড়বে একটু পর অল তো এখানে আরেকটা ইন্ট্রো দেখাচ্ছে তো দেখি এখানে কি হয় জানলার কাছে যাচ্ছে ভাই আমার লিটলি অনেক ভয় লাগতেছে কারণ আমি গেমটা রাতের বেলা খেলতেছি ও গাই সামনে দেখো হেঁটে যাচ্ছে সাইডেন হেড আর আমরাও ওর পিছনে পিছনে যাব সামনে যাওয়া যাবে না সামনে গেলে কিন্তু বুঝতে পারবে অলরাইট তো সাইরেন হেড অনেকটা দূরে চলে গেছে আমরা এই সুযোগে ওই পাওয়ার হাউজের ওইখানে যাব ভাই আর দেরি করা যাবে না গাইজ আমরা যদি পাওয়ার হাউসটা অন করে দিতে পারি তাহলে সাইরেন হেডটাকেও মারতে পারবো তো চলো আমরা এখন পাওয়ার হাউজে যাব আর সামনে একটা লোকেশন দেখাচ্ছে ভাই চলো ওইখানে যাই ওইখানে গেলে কিছু একটা পাবো অল রাইট তো আমি চারদিকে বারবার দেখতেছি কারণ কোন সাইড থেকে যে সাইরেন হেড কখন চলে আসবে তার কোনো ঠিক থেকে থাকে না ও গাইজ আমরা একটা কাজের জিনিস পাইলাম একটা জার্কিন পাইলাম এই জার্কিনে তেল নিতে পারবো ওরে সাইরেন হেড আসছে ওরে ভাই আরে এইখানে পালাও যাচ্ছে না ও শীত ও ভাই আবার ধরে ফেলেছে ও গাইজ আবার আমি ধরা পড়ে গেছি তো চলো আমরা আবার রেজিস্টার করলাম সেখান থেকে অল রাইট তো এখন আমার কাছে সব কিছুই আছে প্রায় এখন যেতে হবে ওই পাওয়ার হাউজে আর এখানে চলো আমরা দেখি এখন তেলটা ভরা যায় কি আচ্ছা তেলটা ভরা যায় না কারণ এখানে পাওয়ার না দেওয়া পর্যন্ত তেলটা আসবে না তো চলো আমরা এখন পাওয়ার হাউজে তাড়াতাড়ি চলে আসলাম পাওয়ার হাউসটা একটু দূরে ছিল সেই জন্য আমি একটু স্কিপ করে চলে আসলাম তাড়াতাড়ি অল রাইট তো এখানে দেখো অনেকগুলো পাওয়ারের সুইচ তো এই সুইচগুলো আমরা ঠিকভাবে অন অফ করে দিব সেজন্য জন্য আমাকে আর একটা কাগজ খুঁজতে হবে তো চলো দেখি কাগজটা কোথায় টাঙ্গানো আছে আমার মনে হচ্ছে পিছনেই আছে এই যে এখন গাইজ এই ইনস্ট্রাকশন হিসাবেই পাওয়ারটা দিতে হবে ভাই 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 ভাগ 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 উড়ে ভাগ ভাই আবার ধরছে অল রাইড আমরা আবার রেজিস্টার্ট করলাম গেমটা আর আমরা আবার সে জায়গা থেকে খেলবো সাড়ে আটটা আবার দূরে চলে গেছে চলো আমরা সেই সুযোগে পাওয়ারগুলো ঠিক করে দেই প্রথমে দুইটা উপরে তার পরের দুইটা নিচে আর তারপরেরটা আবার উপরে তো এভাবে করে সাজার পর পাওয়ারটা অন করে দিলাম এখন আমরা বাইরে গেলেই ওই সাইরেন হেডটা কারেন্ট শর্ট খেয়ে মারা যাবে তো চলো আমরা সামনে যাই অল রাইট সো গাইজ এখনই সেই মুহূর্ত যেই মুহূর্তে আমরা সাইরেন হেডটাকে মারতে পারবো তো চলো আমরা এখন দৌড়াচ্ছি ও ভাই এত বড় দানবটাকে আমরা মেরে দিছি ও ভাই ও শিট কাইজ দেখো কিভাবে মরে গেল অল রাইট কাইজ আমরা ফাইনালি সাইরেন হেডকে মেরে দিতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও অলরাইট তো চলো আমাদের এখন কাজ শেষ এখন জাস্ট আমাদের গাড়িতে তেল ভরতে হবে আর এখান থেকে চলে যেতে হবে তাহলেই গেমটা ফাইনালি আমরা স্কিপ করতে আমরা তেলের অল আবার চলে আসছি এখন আমাদের কাছে একটা জার আছে যেই জারে করে আমরা তেল নিতে পারবো আর গাড়িটা আমরা স্টার্টও দিতে পারবো তো চলো এখন আর কোনো প্রবলেম নাই অল আমরা তেল ভরে নিছি তো চলো আমরা এখন যাব আমাদের গাড়ির কাছে অল আমরা গাড়ির কাছে চলে আসছি সো গাইজ গেমটা ভালো লাগলে লাইক করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নাও এর পরের এপিসোডে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ